Assalamualaikum everyone, welcome back to Hima's blog. Kashawan apna raza zakhon thene dekha bala asen shusta asen. Alhamdulillah bala asi amra shob. To notun ekta blog shuru korar jailam. Asha kore enjoy korba jodi bala lagye thake. To obosshoi like comment share korte bolba na. Ar friend family loge to obosshoi share korba. Keno ami kichu chicken or bokor mangsho re makhaiya rakhchi. Corn flour, plain flour, dim, shobta spice tora tora diya. মাখাইয়া রাখছি আমার বাচ্চান্তে ওলাখান বালা ফান ফ্রাই করলে পপকর্ন ওলাখান তো আমি কেন কোনো ব্রেড খাম দিতাম না তো আমি ওলাখানও ফ্রাই করবি কেন আমি মাখাইয়া রাখছি এটা মাখানির এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর্যন্ত আমি ওলা রাখছি তো একটা ফ্রাই করবো এখন ডাল ফুড়ি আনছি কিনা ডাল ফুড়ি তো ডাল ফুড়িটাও ফ্রাই করবো এখানে ডাল ফুড়ি আছে ক্রাউন ফার্মর তো ফেলে আগে এক কাপ চা খাইলাই তারপর দেখি আমি ডাল ফুড়ি আর অত বাকিটা সত্তা করবো আর কি কিছু ডাইলরে আমি ব্লেন্ডার করিয়ে রাখছি এখন পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কাটবো কাটিয়ে আমি ডাইলটা ডাইলের বড়া বানাইমো আর বাইরে যেহেতু যে ঠান্ডা স্নো পড়ে তো ভাবলাম যে একটু বাজা ফুড়া খাইলেও মজা লাগবো এর লাগে একটু বাজা ফুড়া বানাইলাম চা বানাইতাম মাইক্রো বসা দুধ দিয়া চাফাতা দিয়া চা বানানি সবচেয়ে ইজি উপায় তো আমরা যারা ইউকেত আছি আমরা সচরাচর ওলাখান ওহন বানাইলে আগে যেমন হান্ডিত জাল দিয়া কুকারের মাঝে বোয়াইয়া জাল দিয়া খস পাহরিয়া দুধ দিয়ে বানাইতাম হোনারি লেখান বানাই না ওখন ইজি ওয়ে বানাইলে আর এখানে দেখতে পাড়া তেল বোয়াই আমি অলরেডি ফ্রাই স্টার্ট করে দিয়েছি এখানে আমি চিকেন স্টিক্সে করি না মাখাইয়া রাখছিলাম ওখানে ফ্রাই বোয়াইছি আমার বাচ্চাকে অলহান ফ্রাই খাইতে বালা ফাই আমি নিজেও বালা ফাই কারণ একটু মচমচা হয় আর বালা লাগে খাইতে গরম গরম আর এখানেও আমি ডাইলো লাগি পেঁয়াজ বাখর ফাতা লবণ সপ্তাহ দিয়া মাকে মাখাইরাম ঠান্ডার মাঝে ডাইলের বড়াটা খাইতে এক অসাধারণ লাগে তো আমার চিকেনটা ফ্রাই অলমোস্ট এক পেজ হয়ে গেছে দেখতে ফ্রাই এখন আমি একটু তুলেই নিলাম যেহেতু অনেকগুলো ফ্রাইড জিনিস একলগে হয়ে গেছে তো আমি একটা একটা করে ফ্রাই শেষ করে নিলাম আর আমার বাচ্চাতে এই জিনিসটা খুব বেশি বালা ফ্রাই এর লাগে আমি প্রায় সময় ওলাখান বানাই এখন আমি আবারও তেলটা গরম থাকতে থাকতে আবারও দিলে এরাম এখানে চিকেনটা লাগে চিকেন করা শেষ হয়ে গেছে আর এই চিকেনটা আমার বাচ্চাদের খুব বেশি পছন্দ করে তো এখন ডাইলের বড়া বানাইলাম আমার লাগে তো ডাইলের বড়াটা হয়ে যাক চিকেন তো হয়ে গেছে তো ডাইলের বড়া করিয়া ইয়ালে কয়টা সমোসা ফ্রাই করবো রোজার লাগে কয়টা সমোসা রেডি করাইছি তো ও সমোসা কয়টা ফ্রাই করবো আর ডাইল ফুড়ি বাজবো তো আমার পেঁয়াজিটা বাজা শেষ হওয়ার পরে এখন আমি সেটা ডাল ফুড়ি বাজরাম তো
তো আমি আজকে বাসতে বাসতে অল্প অল্প করিয়া অনেক কিছুই বাজি লাইছি। তো দেখতে পারাই কেন সমোসা, ডাল ফুড়ি, পেঁয়াজু আর চিকেন রতা ফ্রাই করছি, চিকেন স্টিক। তো ঠান্ডার মাঝে কিন্তু এটা খাইতে খুব ভালো লাগে। তো আমি চা আগে খাই লিছি, এখন আমি ওখানে খাইমু। আর আমার বাচ্চানতে চিকেন এটা যেমন রাতকের খানি হিসাবে ইউজ হয়ে যায়, তারা রাত্রে কিছু খাইতো না। তো চিকেনটা নর্মালি আমার একটা সময় আছিল আমি অনেক বেশি ভাজা ফুড়া খাইতাম, এখন একটু কম খাই। একটা সময় আছিল আমার খালি ইচ্ছা করতো যে ও একটু ভাজা ফুড়া কিচ্ছু খাইবার লাগে, ফাঁকুড়া খাইবার লাগে, মানে আমি কন্টিনিউ অক্টা অক্টা বানানি থাকতাম। এখন একটু কম খাই, যেহেতু গ্যাস্ট্রিকের একটু প্রবলেম করে লাগে, একটু কম খাই। হইলে যখন একটু ঠান্ডা পড়ে বা খেওয়া আইন, তখন আমার কাছে কোনো কিছু বানাই থইলে আমি খালি মানে ভিন্ন ধরনের জিনিস সকল বানাই। আমি আবার ফ্রিজও রাখা পছন্দ করি না, যে ব্লাউজ যেটা হয় বানাইয়া কি খাওয়াটা আমার ভালো লাগে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা পড়ছে আর ভাবছি যেহেতু ঠান্ডা আর বাচ্চাদের লাগে খানি বানাইতাম হইব, তখন আমি বইয়া সবগুলো বানাইছি। এখন আমি একটা একটা করে সবটি ট্রাই করবো। আর পেঁয়াজে তো আমার পছন্দ, ডাইলের ফুড়িও আজকে আনছি, আমার বড় মেয়ে একটু পছন্দ করেন ডাইল ফুড়ি। এখন আমরা সবে মিলিয়ে এখানেও খাইলাম। আর আমি দেখতে পারা কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আনছি, আমার লগে ডাইলর বড়া বা ডাইল ফুড়ির লগে খাইতে ভালো লাগে। আর আমার বড় মেয়ে চিকেনটা খাইতে চাইন না, তৈলে খান দিলে তান চিকেনটা খাইলাইন, এর লাগে আমার আর একটু বেশি খুশি লাগে। তো ডেজার্ট হিসাবে এখানে চকলেট মার্শমেলো আনছি আর কি। তো তারা চকলেট মার্শমেলো খাইব, বাচ্চাতে মার্শমেলো একটু পছন্দ করে। তো ও আছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনারা কাছে ভালো লাগছে। যদি ভালো লাগিয়ে থাকে লাইক কমেন্ট করতে ভুলবো না, অনেকে দেখছি লাইক করতে ভুলি যান, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবা। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থাকা সুস্থ থাকা পর্যন্ত আল্লাহ হাফেজ।